তুমি আর তো রঙ্গ করো না তো বাপু, জানো না বললেই হবে। বলি দে বাবার হঠাৎ এতদিন পর পারোর জন্য খেপে উঠলো কেন শুনি? এ নিশ্চয়ই ওই পারোর মায়ের জল পড়া টল পড়া দেওয়ার ফল। শুনছি নাকি দে বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এ সব হয়েছে ওই পারোর মায়ের শেখানো পড়ানো। এখন আবার তো শুনছি দেব নাকি পারোর মা বাবা শেখানো বলি বাড়িতে আওড়াচ্ছে। দেখো তোমরা না জেনে শুনে কেন ওদের নামে দোষ দিচ্ছ? দেব দাদা বাবু আর পারো দিদিমণি খুব ছোটবেলাকার বন্ধু, তাছাড়া ওদের ভাব ভালোবাসা কি আজকে? দেখো বক্ষ দাদি, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না, ওসব জল পোড়া টল পোড়া না খাওয়ালে এসব হয় না। তোমাদের সারাদিন কি কোনো কাজ নেই গো? পরনিন্দা পরচর্চা করছো, অন্যের দিকে নজর না দিয়ে নিজেদের ঘরগুলো সামলাও। আগে তুই যা গিয়ে নিজের ঘরটা সামলাগে যা, স্বামীর ঘর তো এক বছরও করলি না, তুই দূর করে তাড়িয়ে দিল। এই মনো শোন এদিকে, কি কাকু? হ্যাঁ পারো কোথায় গেছে জানিস? পারো কই না তো। মনো জানলে বল আমাকে, পারোর সঙ্গে খুব দরকার আছে, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আমি সত্যি বলছি কাকু, জানি না। কোথায় যে গেল মেয়েটা? এবার পালা দেখি। পালাতে তো চাই না, আমি তো চাই তুমি সারা জীবন আমাকে এভাবেই ধরে রাখো। আমি তো তোকে ধরে রাখতেই চাই। তাহলে ধরা দাও না কেন? কেন বারবার কাছে পেয়েও খুঁজে বেড়াতে হয় তোমাকে? তুই কি শুধু আমাকেই খুঁজিস? জানো দেবদা, এই 10টা বছর ধরে আমি আমার মনে এরকম কত অনুভূতি জমিয়ে রেখেছি যেখানে কাউকে ঢুকতে দেয়নি, সেখানে কত রঙিন ভালো লাগা জমানো আছে। কত দাও, কত দাও, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না? কি হলো? কাছে দূরে সবসময় তোর পাশে থাক। আর ভিতরে আমি ভাবতে পারছি না, এই কদিন আগে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপর তুই যেখানে তোর বাবা মাকে পদে পদে অপমানিত হলো সেখানে সেখানে দেবের সঙ্গে তুই মিশিস কি করে? তোর লজ্জা কর না? কিভাবে কিভাবে বললে তো শিক্ষা হবে বলতো? এরপরে কিন্তু আমি মা আমার কথাটা একটু বোঝাচ্ছিস। কি 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 কথা বুঝবো? তুই বলছিস যাবি এক জায়গায়, চলে যাচ্ছিস অন্য জায়গায়। মা আমি ওখানে গেছিলাম মা, আমি তোমাদের বোঝাতে পারছি। আর তোমাকে পাওয়া যায় অন্য জায়গায়, তাই তো? কিভাবে বলতে হবে তোকে বলতো? কিভাবে বললে আমাদের কথা তুই বুঝতে পারবি বল এবার? তোমরাও তো আমার অনেক কথা বুঝো। আমি তোমাদের কোনো কথা আর বুঝতে চাই না, তুই একদম ঘরে থাকবে আর কোথাও যাবে না, কোথাও না, যাও। দেব আসেনি কেন? দেব কোথায়? এই দেবটা যা শুরু করেছে না সত্যি বাবু। গে বাবু এসে কোথায় কোথায়? দেব সকলের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খেতে হয়, এতক্ষণ কোথায় ছিল? শান্ত হয়ে বসো, সব দেয়া হবে। বৌমা এবারে ছোটটির জন্যে পায়েস রাঁধ, আরে বুড়োটাকে ভুলে গেল। আচ্ছা বৌমা মাথায় পাক ধরেছে বলে একেবারে বাতিল করে দিলে? হ্যাঁ তুমি পায়েস খাবে কি? তোমার না মিষ্টি খাওয়া বারণ। কি হলো ঠাকুরপো, পায়েসটা খাও। না আমি খাবো না। খেয়ে নাও না দাদা। দেব কি হচ্ছে কি? খেয়ে নে খেয়ে নে, খুব ভালো হয়েছে, খেয়ে দেখ।